হজনে নামাজ বুঝি হন, হজনে রোজা বুঝি হন, হজনে জাকাত বুঝি হন, হজনে হজ বুঝি হন, হজনে এহরাম বুঝি হন, হজনে তাওয়াব বুঝি হন, হজনে আমল বুঝি হন, হজনে সাফা বুঝি হন, হজনে মারওয়া বুঝি হন, হজনে তাকবীর বুঝি হন, হজনে রুকু বুঝি হন, জানি দেরি বুঝি নামাজ আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমরা জোরে বলেন না করি, নামাজ যে পাঁচ ওয়াক্ত ফরজ সেটা আমরা সবাই জানি, নামাজ পড়লে কি নিয়ামত সেটাও কম বেশি আমরা সবাই জানি, নামাজ না পড়লে মায়ের কারে বলে কত প্রকার ও কি কি সেটাও কম বেশি আমরা সবাই জানি, তো মুসল্লি নাই কেন, কিসের অভাব, এলাকার মানুষ নামাজ ফরজ জানে না সেজন্য মসজিদে যাচ্ছে না, না নামাজটা কি জিনিস সেটা আমরা বুঝাইতে পারি নাই। এবার আসেন, যারা নামাজ ফরজ জানে তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না, পার্থক্যটা একটু দেখবেন জানা এবং বুঝার মধ্যে, যারা নামাজ ফরজ এটা জানে, পাঁচ ওয়াক্ত পড়তে হয় সেটা জানে, তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না, আর যারা নামাজটা বুঝতে পেরেছে ওই বুজার কারণে মাওলার প্রেমে পড়েছে, তারা পাঁচ ওয়াক্ত তো পড়ে পড়ে রে ভাই, সারাটা রাত কম ঘুমিয়ে মাওলার দরবারে নফল নামাজের মাধ্যমে রাত কাটায় দিচ্ছে। এবার দুটোটা একই দেশের মানুষ, একই এলাকার মানুষ, একজনকে টেনেও মসজিদে আনা যাচ্ছে না আর একজনকে সিজদা থেকে তোলাও যাচ্ছে না। এবার প্রশ্ন করলাম, ভাই আপনি কেন সিজদা থেকে উঠেন না, বলে যে নামাজে এমন স্বাদ, বুজার পর থেকে আর সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, তুলতে ইচ্ছা করে না, মনে হয় যেন সিজদার মধ্যে দিনটা কাটিয়ে দিই, রাতটা পার করে দিই, ক্ষুধাটাও যেন সেখানে নিবারণ হয়ে যায়, আর আমি এখন আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করি সিজদার মজা পাওয়ার পর থেকে, আল্লাহ একদিন না একদিন কোনো না কোনোভাবে তো মৃত্যুটা হবে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও। এবার সেই বান্দার সেই আকুতি দেখে পাশের জন জিজ্ঞেস করে, ভাই আপনার মানুষ তো মরতে চায় না, আপনি মরণকে এবং কবে চাচ্ছেন কেন, তখন সে বলে আরে সিজদার এত মজা, মৃত্যুর কষ্ট পর্যন্ত সেখানে অস্তিত্বই থাকবে না। কিসের কারণে বুঝেছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার একই কথা আমরা অনেক কথাই জানি কিন্তু কখনো মিলাই দেখি না বলে অনেক কিছু আমাদের মাথা থেকে ছুটে যায়। আমাদের শিক্ষক যারা স্কুল কলেজে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন, আমি আপনাদের একটা কথা বলছি দেখেন মনে পড়ে কিনা, আমাদের বেশিরভাগ শিক্ষকরা আমাদেরকে একটা কথা বলতেন, এই গড়গড়ায় না পড়িস, আগে হইতাম বুঝি ফর কি কর, এই অঙ্ক মুখস্থ না করিস, এবার স্যার যাতে অনেক কান কিছু করানোর পরে এক কান হতা ফুসর করে, এ তো হবিলি তো কেন মাতন অঙ্ক এগিন শেষ করছি ব্ল্যাক বোর্ড, তারপর ফুসর করে জোর হন না আরো জোরে, স্যার তো অনদিন না হয় জানুস না, ও স্যার কিয়া জ্ঞান অর্জন করতে মেশি রে, জ্ঞান মানি জানা, তো জানু না না হইবে বুঝু না কা হইতে লাগবো, হতটা গাদার করার গাদা, জানিলে বেজালত ফরিবে, বুঝিলে তুই অন্য জনের মুজিত্তা দে। এবেল আয়ুন, হজনে নামাজ বুঝি হন, হজনে রোজা বুঝি হন, হজনে জাকাত বুঝি হন, হজনে হজ বুঝি হন, হজনে এহরাম বুঝি হন, হজনে তাওয়াব বুঝি হন, হজনে আমল বুঝি হন, হজনে সাফা বুঝি হন, হজনে মারওয়া বুঝি হন, হজনে তাকবীর বুঝি হন, হজনে রুকু বুঝি হন, জানি দেরি বুঝি শেষ হন না বেগিন। আচ্ছা এক কান হতা হলে ওনারা বুঝবেন, নামাজ জান্নাতর যেদিন মানুষ হইয়ে দিন এক কোথাও সাবি হইলে সাবি বেন্ডে চলি নয় বোনবো আর কেন চলো না, নামাজ জান্নাত, নামাজ চললে হন্ডে যায় জোর হন না, নামাজ চললে হন্ডে যায় বুঝি বুঝি উত্তর দিবে, নামাজ চললে হন্ডে যায়, যারা নামাজ পড়ে সমাজে তার এক নাম এটা হেইয়েন কি মাশাআল্লাহ আরো জোরে, এবার প্রশ্ন করি জোরে জোরে উত্তর দেন, নামাজ জান্নাতর, নামাজ পড়লে হন্ডে যায়, নামাজ যারা পড়ে তারা কি ডাহে, তাহলে এই হতা তারা বেগুন এক মসজিদ তো ওই এবার কেন প্রশ্ন করি ফসলান বুঝি বুঝি উত্তর দিবে, বেগ নামাজি কি জান্নাতি, তাহলে তুই এক কান আগে হইতে না নামাজ পড়লে জান্নাতি, আবার হইতে লাগে বেগ নামাজ জান্নাতি ন, তুই এক মুখে হতা হইলে
যতই হজ্জে কর, যতই দল কর, অবদ্যা তুই নিজেও জান বেগ নামাজি জান্নাতি। এবার অন্যর গান বাদ দাও না, নিজের গান প্রশ্ন করো না, আই নামাজি কি জান্নাতি না, উত্তর গিয়ে তো অনে সিদ্ধান্ত লইন দে বেগ নামাজি জান্নাতি। আচ্ছা সহজ করে দি, অনে সিদ্ধান্ত লইন দে বেগ বোতল ওয়ালা জান্নাতি ন। তাহলে অনতুন বাবাম পরিব দে ইতে জগ নজগ ভাই, আর তো তো বোতল আছে আমি জানি না নজর আগে হ আগে হ নিজে বাঁচিলে। এবার আপনারা নিজেরাই বলেছেন নামাজ যারা পড়ে তাদেরকে জগতে নামাজি নামে ডাকে। এবার প্রশ্ন, সব নামাজি কি জান্নাতি? আপনারাই বলছেন ন, তাহলে আপনাকে বুঝতে হবে যেহেতু আমার জানা সব নামাজি জান্নাতে যাবে না, সুতরাং কোন নামাজি জান্নাতে যাবে আগে আমাকে সেটা বের করতে হবে। আল্লাহর ওয়াস্তে একটু ফিরে আসেন, একটু ভাবেন, তর্ক নয়, ঝগড়া নয়, প্রেম দিয়ে একটু চিন্তা করেন। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? না। আওয়াজটা একটু বড় হবে না? না। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? না। তাহলে সবার আমরা একমত যে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে তাহলে নামাজ থাকবে না। সামি আল্লাহু লিমান হাত কি বাঁধা না কোলা, নামাজ তো শেষ পানলার অনারা হইন ধরনের না, নামাজ সব মধ্যে হাত কুলি ফেলে নামাজ নতাইব ই আবার আসে কা হইতে লেগু মাইকের আবার যতটুকু যাচ্ছে। জান্নাতের ডিলার আল্লাহ আপনাকে আমাকে কাউকে দেয় নাই, আমার কথাই আল্লাহ কাউকে জাহান্নামে দিবে না, আপনার কথাই আল্লাহ কাউকে জান্নাত দিবে না। জান্নাত দেওয়ার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, বিচারের ব্যবস্থা তিনি রেখেছেন, সুতরাং কেউ কাউকে জাহান্নামী বলে নিজে জাহান্নামী হওয়ার দরকার নাই, বরং এতটুক বলেন আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, আল্লাহ আমার শত্রুটাকে জান্নাত দাও, আল্লাহ হয়তো খুশি হয়ে আপনার দোয়াটা দেখে আপনাকেও জান্নাতি বানাই দিবে। হাই হাই হাই, এটার নাম ইসলাম। অনেকে আমার কথায় কষ্ট পাচ্ছে কিন্তু কিছু করার নাই, বাস্তবতার সামনে আসতেই হবে, আজ না হয় কাল আসবেই, আসবে এনি হাউ আসবে। একটা কথা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দিন যত সামনে যাবে বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, অনাবিষ্কৃত বিষয় যত আবিষ্কার হতে থাকবে, আমাদের ইসলাম যে সত্য, আল্লাহর বাণী যে সত্য, নবীজির বাণী যে সত্য, সেটা দিন দিন প্রমাণ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। দিন যত সামনে যাবে নবীজির বাণী যে আল্লাহর বাণী যে সত্য সেটা প্রমাণ হতেই থাকবে, এটা আমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, এমন ধর্ম আমরা পেয়েছি, মূল্যায়ন করতে জানছি না বলে আমরা পিছনে পড়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। ভাইয়েরা আমি শেষ করে দিব, দুইটা বাজের, দুইটা বাজ জুতো, হ্যাঁ দেখুনি দুই লাইন বেশি বুঝে আছে, এটা হদুন আছে তো বললো সহ্য করে এসে দেয় উন হতে তিনটা পর্যন্ত সলব, তাহলে কি আরে আয় যাইতে যাই তিতি যান গুম যাইবি নসে আয় যদি যাই আবার শুরু করি বোধ সাই বেগুনে মিলিয়ে রে একবার দর্শরী ফরন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা যাই যদি মরত জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার হন, মারহাবা মারহাবা, আই কিল্লে বিরতি বিধি হত্যারণ না শুনুন, হদু নতুন উড়ি যাইবার দরহার এতাল্লাই যাইবে সুযোগ দিয়ে দি, কারণ ওয়াইজ চলন অবস্থা উড়ি গেলে আর পাইয়া জানা দিয়ে অসুন্দর হস্ট হইলেও বইতে কি
এবার ওনারা হবেন তো উট্টুকা ফেসাব টেসাব নাই হ্যাঁ আল্লাহর সদুন আছে উট্টু গেলে ডাকবি বয় দে এই ব আচিবে কিল্লো উঠে না জানুন না ডায়রিয়া তো ইত্যারে মাতা ইবে তো এন্ডায় শীতে উডি বেললেন যেহেতু উড্ডিবে উট্টি আর তো বুঝম ফরবি তো নিচে হন হারন মনে করো না হনক বাপ এন্ডা ইয়ের বসছি মাহফিল তো আসছি হঠাৎ করে কর তখন ফোন আসছি ওয়া তোমার ফতন অসুখ অসুখ লাগে কেন কি মাহফিল যাবো না করো যাবো অন যদি হন এই উট্টু তো গেলে হবু না এতাল্লাই মনোযোগী ছাত্র পাঁচজন হইলেও যথেষ্ট অমনোযোগীর একলা করো দরহার আমি প্রায় সময় আর যারা মাহফিলে আগে উন্নয়নী তারা জানে না আমি মাইকুদ মিদি একখান হতা হই ওয়া যারা গরত বইতে কু গরত বইতে হও যারা দোয়ানত আস সাহ হও খবরদার মাহফিলে নোয়াইবে প্রায় সময় আমি হতাইন হই মাহফিল তার বাদ দা মাহফিল কমিটি হতে মা বেগুনে ডাহে তুমি হুজুর নড়াক তেলে হতে ওয়া আয়ুনত দর হান নাই হান্নান মাইকুদ লাগার একু মন্নান দি উন্য শেষ হেদায় তম ফরত দ ভাই বুঝম ফরত দে কি গরম ফরত দে জাননত দর হার এবার স কাহিনী আর ভাই ওয়াইজত আসছি মাহফিল কমিটি ভিজিত আইয়ের হানা হানা হতে হুজুর পাঁচ অক্ত নামাজ লই ওয়াইজ করছুন এবার হুজুর ওয়াইজ করে পাঁচ অক্ত নামাজ ফরস ফোনাত একজন হতে দানি তো এবার হুজুর হতে আসসালাতু মিফতাহুল জান্নাহ তো হদ আরবি হইতে নো বুঝি যেতে অর্থ হই নামাজ জান্নাতর সাবি গুরুত্ব নো নি আজি তো ওয়াইস মানে কি অজানারে জানন জাননরে জাননর নাম ওয়াইস ন হয় বদ্দা অজানারে জানন হাবাইদন সিডিং এবার সাথে কেলারে হাবাই দিয়ে এবারে পড়াই এবারে গোলের হাল সুললে গেলা হাবাই দিয়ে হদ এইবে তাহলে অনারা যাতে উজরক কলর বিষয় ইন্দন ওই লরি সরি অদত লরি সরি অদত মানুষরা মানুষ মান অমানুষরা মানুষ বানাইবার একখান মাধ্যমের নাম মাহফিল এবার মাহফিলের বিষয় কি কি সন এবারে কমন বিষয় মা বাবার খেদমত বিষয় মিলেন না সন না মা বাবার খেদমত সুদ গোশ এই বিষয় ওয়াইজ চলে না চলে জোর হন না বাজে জোর হন না তারপরে আর কি আছে নামাজ তারপরে আছে রোজা তারপর আর কি কি বিষয় আছে ও নারীদের ফর্দা অনার জীবনে যেদিন ওয়াইজ করছেন বেশিরভাগ নারীদের ফর্দা আছে যেন অনার জীবনে সব পুরুষের ফর্দা ওয়াইজের ফাইন হন ন হয় ন হয় এন আইলাই নারীর ফর্দা তো নারীর ফর্দার আগে তো পুরুষের ফর্দা ইয়ে না নয় যার কারণে ও ইয়ারা এক জায়গায় গুরুত্ব দি গুরুত্ব দি ওয়া বিষয় যদি দিত মন চায় এখন তুমি বিষয় দিবে দে বিজ্ঞানের আলোকে কোরআন আর কেন জোরে না হত সুবহান আল্লাহ বিষয় দিত মন চাইলে বিষয় দিবেন দে মানবের জীবনে সুন্নতের উপকারিতা বিজ্ঞান দ্বারা প্রমাণ করুন তোয়ে না বিষয় তোয়ে না বিষয় কিয়ামত কিভাবে হবে বিগ ব্যাং কিভাবে হয়েছে কোরআনের আলোকে আমাদেরকে জানিয়ে দিন তো এনা শিক্ষিত সমাজের ফকল হব তো ভুক আর বিজ্ঞানে হইতে জিয়েন ইসলামের কোরআনত কি হতা আছে ডর করি হন শুধু অনারা কেন ছোট্ট মজার বিষয় হয় অনারা জানন্দে জাননিয়েন হইম দে